আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ সোমবার, এখন সকাল 7টা বাজে। তো আমি এখন পরোটা বানাবো, তার জন্য আটা নিলাম। তো এই তো আমি আটাগুলো মেখে নিব ভালোভাবে। তো আমার মেয়ের পরীক্ষা, তো আমি একটু তাড়াহুড়া করতেছি। আমার মেয়েকে পড়াতে হবে, পড়াগুলো রিভিশন দিতে হবে। তো এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিব তেল, দিয়ে ভালো করে মেখে নিব। তো এই তো ভালো করে আটার সাথে তেলটা মিশিয়ে নিব। তো এখন পানি দিচ্ছি, পানি দিয়ে ভালো করে আমি মেখে নিব। তো এই তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এই যে আমি সবগুলো পরোটার জন্য গোল গোল করে নিলাম। তো আমি একটা আপনাদের সামনে করতেছি, এই যে আমার সবগুলো গোল হয়ে গেছে। তো এখন আমি পরোটাগুলা মানে মুড়িয়ে মুড়িয়ে রেখে দিব, একদম রেডি করে রেখে দিব। তো আমার মেয়েকে পড়ানো শেষ হলে তো তারপর আমি পরোটাগুলা ভাজবো। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে লাগিয়ে নিব। তারপর দিব আমি একটুখানি আটা। তো আটাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি মাঝখান থেকে মানে আঙুল দিয়ে একটু চিরে নিব। তো আমি ছুরিটা এখানে আনি নাই, তো আমি হাত দিয়ে করতেছি। তো এই তো আমি ভালো করে মুড়ে নিব। মুড়ে আস্তে আস্তে করে সুন্দর করে মানে দুই হাত দিয়ে চেপে চেপে, তেজে সোজা করে ধরে আস্তে আস্তে নিচের দিকে চাপ দিয়ে আমি পরোটা শেপটা করলাম। এই তো আমার পরোটা একদম মানে শেপ দেওয়া একদম হয়ে গেছে। তো এই তো আমি পরোটা বানাতে চলে আসলাম, আমার মেয়ের পড়া রিভিশন হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো বানাবো, তো বানিয়ে ভাজবো। ভাজার পর আমার মেয়েকে আমি নাস্তা করাবো, করে তারপর আমি স্কুলে নিয়ে যাব। তো এই তো আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, এই যে সবগুলো পরোটা একে একে বানিয়ে নিব। এই যে আমি আরেকটা পরোটা বানাচ্ছি, এই পরোটাটা একটু অন্যরকমভাবে শেপটা দিছি। তো এই তো আমার পিঁড়িটা একটু মানে পিছলে গেছে। তো এই যে আমি বানিয়ে নিচ্ছি, তারপর আমি ভাজতে চলে যাব রান্নাঘরে। তো এই যে আমি রান্নাঘরে চলে আসছি, এখন আমি পরোটা ভাজতেছি। তো আমার পরোটাটা প্রায় হয়ে আসতেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে ভেজে নিব। আর আমার পাশে চুলাতে আমি চা বসিয়ে দিছি, তো আমি চা আর পরোটা খাবো আজকে সকালবেলা। তো আমি এখন খাবো না, আমার বাচ্চাদেরকে নাস্তা করাবো, তারপর আমি ওকে স্কুলে নিয়ে যাব, ওর পরীক্ষা আছে। তো ওকে দিয়ে আসবো, তারপর আমি খাবো। তো এই যে খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তো এই যে আমার পরোটা একদম রেডি হয়ে গেছে, এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো এই যে আমি এখানে আরেকটা পরোটা দিয়ে দিছি। তো এই যে আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আসার পর আমি নিজে নাস্তা করতেছি। এই যে আমি পরোটা নিলাম আর চা নিলাম, এখন এটা আমি খাবো, খাওয়ার পর তারপর আমি রান্নাঘরে চলে যাব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি আজকে রান্না করব মুরগ পোলাও, একদম ইজিভাবে মানে যে
মানে এর চেয়ে সহজ হতেই পারে না। আমি একদম সহজভাবে রান্না করব, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খাবো, খাওয়ার পর আমি রান্না করে যাব। তো এই তো চা আর পরোটা খাচ্ছি, তারপর আমি স্কুলে যাওয়ার সময় আমি মুরগিটা ভিজিয়ে গিয়েছিলাম, তো এখন স্কুল থেকে আসার পর দেখলাম যে মুরগিটা খুলে গেছে, বরফটা ছেড়ে দিছে। তো আমি রান্নাঘরে যেতে পারি নাই, আমার হাজব্যান্ড আসছে, তো আমার মেয়ে আর ছেলেকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে, ওদেরকে গোসল করিয়ে রেডি করে দিলাম। তো এই যে ওরা চলে যাচ্ছে, তো এখন আমি ঘরে চলে আসতেছি, এখন আমি রান্নাঘরে যাব। তো এই তো আমি রান্নাঘরে চলে আসছি, এখন আমি মুরগ পোলাও রান্না করব। তো আমার মুরগিটা ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলাম, এই যে পিস করে নিলাম। এখন আমি মুরগিটা তেলের মধ্যে হালকা ফ্রাই করব, ভেজে নিব। আমি কিন্তু লবণও দিই নাই, শুধু খালি মুরগিটাই আমি ভাজতেছি। এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মুরগি, সবগুলা পিস। তো এই যে আমার মুরগি ভাজা হয়ে গেছে, এই যে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা মুরগি পিস উঠিয়ে নিলাম। তো এখন আমি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এই তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হাফ হয়েছে। এখন আমি তো এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হইতেছে, তো এখন আমি তেজপাতা দিব, আর হচ্ছে দারুচিনি, লবঙ্গ আর এলাচ সবগুলো দিয়ে দিব। দিয়ে এখন আরেকটু নাড়াচাড়া করে নিব। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো এখানে আমি কিছু টমেটো দিয়ে দিব, কুচি করা টমেটো। তো এখানে আমি টমেটো মানে সসটা ব্যবহার করব না, শুধু টমেটো মানে কুচি করে নিছি, এটাই আমি ব্যবহার করব। তো আমি একদম সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আমি রান্না করতেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার টমেটোগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজ টমেটো এগুলো ভাজা হচ্ছে। আর পাশে চুলাতে আমি মুরগ পোলার জন্য পানি বসিয়ে দিলাম, গরম পানি ফোটার জন্য। তো এই পানিটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি তাড়াহুড়ো করতেছি, আমার মেয়েকে আনতে যেতে হবে। তো 12টার সময় আমি বাসা থেকে বের হয়ে যাব, তার জন্য 12টার আগে আমার রান্না রান্না বান্না ঘর গোছানো সবগুলো শেষ করতে হবে তার জন্য। তো একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তো এখানে আমি দিব ধনিয়া গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর জিরা গুঁড়া। আর দিব স্বাদ মতো লবণ। আর 1 চামচ আমি মরিচের গুঁড়া দিব, কিন্তু মরিচের গুঁড়াটা এখন দিব না, কিছুক্ষণ পরে দিব। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির 1 চামচ মশলা, রেডিমিক্স যে বিরিয়ানির মশলাটা থাকে রাঁধুনির, ওটা 1 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো সবগুলা চিকেনের পিস দিয়ে দিচ্ছি। তো এই তো আমি নেড়ে চেড়ে ভালো করে চিকেনের গায়ে গায়ে মশলাগুলা লাগিয়ে দিচ্ছি।
এই যে আমার লাগানো হয়ে গেছে, তো আমি এখন দেখে দিচ্ছি। তো আমাদের মুরগ পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার মেয়ে খেয়েছিলাম, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর ছোট ছেলে মেয়ে, ওরা তো গ্রামের বাড়িতে চলে গেছিলো, তো ওরা তো ওইখানেই খাইছে। আর আমি আর আমার মেয়ে মানে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আমার মেয়ে তো পোলাও মাংস এগুলো পেলে মানে খুবই খুশি, ছোট মানুষ তো। এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম, আর বাচ্চারা তো মাংস পোলাও এগুলো পেলে খুব খুশি হয়, তো আমার মেয়ে খুব মজা করে খাইছিল। আমার কাছে একটু ভাল লাগছে, ঝাল ঝাল হয়েছিল। তো এখন আমি আবারও ডেকে দিচ্ছি ভালো করে চিকেনের পিসগুলো কুক হওয়ার জন্য। তো এই যে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তো এই যে দেখুন আমার চিকেনের মানে চিকেন কষাটা খুব সুন্দর কালার আসছে। তো এই যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি সবগুলো পিস উঠিয়ে নিব, তারপর আমি চালগুলো ওই মশলাটার মধ্যে আমি ভেজে নিব। এই তো আমার চিকেন উঠানো শেষ, তো আমি এটা রেখে দিব। এখন আমি চালগুলো দিব, দিয়ে তারপর চালগুলো আমি ভেজে নিব ভালো করে। তো আমি চালগুলো ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম, তো পানিটা আমার ঝরে গেছে। এখন আমি দিয়ে দিলাম চালগুলো। তো এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। তো আমার রেসিপিটা যদি মানে ভালো লেগে থাকে, তাহলে আমার মানে যা যে ভাই এবং বোনেরা মানে রান্না বান্নার ক্ষেত্রে একদমই নতুন, এই ভাইয়া এবং আপুরা এই রান্নাটা করে খেতে পারেন একদম ইজি সহজভাবে মুরগ পোলাও। তো এই তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর গরম পানিটা দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম পানিটা আমি পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি সবসময় গরম পানিটা ব্যবহার করি। তো এই যে আবারও আমি ডেকে দিচ্ছি। তো সেই পাখে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে আসলাম, ঘর দরজা এগুলো আমি গুছিয়ে আসলাম। তো এখন আমি পোলাওটার উপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসের পিসগুলো মানে মুরগির পিসগুলো। তো এই তো আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আবারও আমি ডেকে দিচ্ছি। তো আমার মুরগ পোলাওটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিয়ে আবারও আমি ডেকে দিব। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমি আমার টেবিলে চলে আসছি। তো আমার মেয়েকে গোসল করালাম, তারপর ওকে খাওয়াবো, খাওয়ানোর পর আমি ওকে নিয়ে প্রাইভেটে যাব। তো আমি প্রাইভেট থেকে এসে তারপর খাবো। তো ওকে আমি এই তো প্লেটে বেড়ে দিচ্ছি, ও খাবে। তো এই যে ও কিন্তু খুব খুশি হয়েছিল যে মানে মুরগ পোলাওটা পেয়ে খুবই মানে ওর কাছে ভালো লাগছে। তো এই তো আমি এর সাথে কিছু সালাদ করে নিছি। তো আজ আমরা মা আমি খাবো, তো আমার মেয়েকে দিয়ে আসার পর আমি খাবো। তো আমার মেয়ে এখন খাবে। তো আজ আর না, আমার ভিডিওটি এখানে আমি শেষ করবো। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।